জয় শ্রীরাম আর বন্দে মাতারাম হচ্ছে ভারতের সম্বল আর বাস্তবে এর জয়ধন্দি কতটা কার্যকর ভারতীয়দের বীরত্ব শর্ট কন্টেন্ট আর সিনেমার হিরুদের মাধ্যমেই দেখা যায় তবে বীরত্ব আর সাহসিকতা কতটা দুর্দান্ত চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর আমার ভিডিওটির যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পৃথিবীতে আরো শতাধিক দেশ রয়েছে আর দেশ দ্বয়ে রয়েছে প্রতিবেশী বন্ধু দেশ কিন্তু একমাত্র ভারতই রয়েছে যার প্রতিবেশী দেশগুলো ভারত আমাদেরকে বন্ধু দেশ না ভেবে চরম সত্যুর চেয়ে আরো বেশি ঘৃণা করে কিন্তু কেন তাহলে শুনুন ভৌগোলিক দিক থেকে ভারতের চার দিকের মাঝে তিন দিক রয়েছে যথাক্রমে চীন পাকিস্তান বাংলাদেশ ভারতীয়দের মুখ পণ্ডিতের জন্য অতিষ্ঠ প্রতিবেশী দেশগুলো কিন্তু বাস্তবে লেজ গুছিয়ে ঘরের কোণে বসে থাকার জাতি হচ্ছে সনাতনী ভারতীয়গণ আর এদিকে উৎপেতে আছে চীন পাকিস্তান কবে এসে গায়ে পরে ঝগড়া করবে আর পুরো ভারতকে উড়িয়ে দিবে নিমিশেই তাহলে শুনুন ভারতীয়দের দুর্বলতা গুলো কোথায় ভারতের প্রথম দুর্বলতা হচ্ছে জাতীয়তা কেননা ভারত জানে যদি কখনো ভারত যুদ্ধ সংগঠিত হয় ফলে বন্ধু হিসেবে হাত বাড়ানোর মতো কোনো দেশ নেই অপরদিকে মুসলিম দেশগুলো বাংলাদেশ এবং পাকিস্তানকে সাপোর্ট করবে আর চীনকে সাপোর্ট করবে তাদের স্বজাতি দেশ ভারতের কে আছে আর কোনো জাতীয়তা দেশ আছে নেই আমেরিকা তারা পাকিস্তান কি मदत দিবে না ভারতকে ইউরোপীয়গণ তারা লেটস গোছে বর্ষে থাকবে রাশিয়া তারা বাংলাদেশ আর পাকিস্তান চীনকে मदत দিবে না ভারতকে मदत দিবে তখন আরো তামাশা দেখবে রক্তখেকু ইসরায়েল হলে ভারত পালাবে কোথায় ভৌগোলিক দিক দিয়ে ভারতের দুর্বলতা কোথায় মনে করে বাংলাদেশের সাথে ভারতের দ্বন্দ্ব ভারতীয় আর্মিগণ বাংলাদেশের দিকে তাক করে আছে অপর দিকে পাকিস্তানিগণ তাদের স্বপ্নের কাশ্মীরকে দখল করে নিবে। আর যদি ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ সংগঠিত করে তাহলে চীন অপর দিকে অধিকাংশ জায়গা দখল করে নেবে তাহলে ভারত কোথায় যাবে সামরিক দিক থেকে ভারতের দুর্বলতা পারমাণবিক অস্ত্র দিয়ে ভারত অনেক সজ্জিত কিন্তু পাকিস্তান এবং চীনের সাথে একত্রিতে আগানো হয় তাহলে সামরিক দিক থেকে ভারত অনেকটা পিছনে কেন না যদি পাকিস্তান ভারতে আক্রমণ করে বা ভারত পাকিস্তান আক্রমণ করে চীন উৎপেতে আছে তারা যৌথভাবে ভারতকে আক্রমণ করবে তাহলে ভারত পালিয়ে যাবে কোথায় পাকিস্তানের তুলনায় ভারতের পারমাণবিক এবং সামরিক দিক থেকে একটু এগিয়ে আছে কিন্তু চীনের দিক থেকে কি এতটাই গিয়ে ধুয়ে ধুয়ে করলে হয়ে যায় চার আর দুই একাপোসা দেখলে কি হবে এইদিকেও ভারত অনেকটা দুর্বল তাহলে ভারত যাবে কোথায় ভারত একমাত্র দেশ যারা শুধু মুখেই বলতে পারে তাদের সিনেমায় অ্যাকশন জ্যাকশন তারা পাকিস্তানি মিলিটারিকে মেরে ফেলছে চীনের মিলিটারিকে মেরে ফেলছে সাম্প্রতিক কিছুদিন আগে চীনের সাথে যখন যুদ্ধ সংঘটিত হয় তখন কোথায় তখন ভারতে অনেক সেনা মারা গেছে চীনের কি করতে পারছে এর কিছুদিন আগে ভারত পাকিস্তান যখন যুদ্ধ সংঘটিত হয় ছোটখাটো ভাবে তখন পাকিস্তানে যখন একজন সৈন্যকে শহীদ করে ফেলে তখন পাকিস্তান শূন্যরা ভারতের 5 জন করিয়ে দেয় তখন ভারতে কি করছে তত্ত্ব গুলো গোপন করার জন্য পাইচারা করছে কিন্তু না তারা পারে তার পাকিস্তানের সাথেও পারেনি এদিকে শুধু বাংলাদেশকে দুর্বল ভেবে বাংলাদেশের সাথেই তাদের বেড়া কিন্তু না একদিন এ ভারত ধ্বংস হবে তা বেশি দিন নয় কারণ ভারতের ধ্বংস ভারত নিজে ডেকে আনছে কিভাবে ডেকে আনছে আপনি লক্ষ্য করে দেখুন অখণ্ড করবে ভারত যেদিকে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র সে স্বাধীন রাষ্ট্রের উপরে তারা অখণ্ড করবে ভারত কত বড় মামার বাড়ির আবদার তারা আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সহ মায়ানমারকে তারা একত্রিত করে ফেল রাজত্ব কায়ম করবে আরে বুকারা আগে তোরা বাজ তারপরে দেখ যখন তোরা অখণ্ড করবে ভারতের মুসলমান বসে থাকবে না বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না হয়তো বা বাংলাদেশের কিছু সুবিধা বাজে তোদেরকে সাপোর্ট করবে পাকিস্তান তো বসেই থাকে আফগানিস্তান তো প্রশ্নই আসে না মায়ানমার চীন আর মায়ানমার হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক মায়ানমারের দিকে চোখ তাকাবে চীনের ঠাস ঠাস করে দিবে তোদের তাহলে তাদের এই দুঃসাহসিকতা আর মুখ পুন্ডির কথা বন্ধ করে তারা বীরত্ব জাতি হিসাবে তৈরি হও তাদের ধর্ম প্রচার কর তাদের ধর্মকে প্রসার কর প্রসার করে দেখ তোরা পারস কিন্তু না সেই আরব কান্ট্রি থেকে ইরাক ইরান থেকে তাদের হিন্দুত্ব বিলীন হতে হতে এখন শুধু ভারতে আছে তো ভারতে বেশি দিন থাকবে না আর দুইটা বছর অপেক্ষা কর